তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন এবং তার পাশাপাশি এফ থার্টিন এই দুটো ডিভাইস কিছুদিন আগে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছিল এবং ফাইনালি স্যামসাং গ্যালাক্সি এম থার্টিন সিরিজের দুটো গিভ্যাস পরপর লঞ্চ করে দিল স্যামসাং গ্যালাক্সি এম থার্টিন ফোর জি তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এম থার্টিন ফাইভ জি আজ আমি স্যামসাং গ্যালাক্সি এম থার্টিন ফোর জি কে নেই কথা বলতে চাই এই মধ্যে অবশ্যই ছয় হাজার এমএচের পাওয়ারফুল ব্যাটারি থাকছে বারো জিবি র্যাম থাকছে এবং যে দামটা অনেকটাই কম তো আজ আমি এই ভিডিওতে এই ডিভ্যাসটি টেক্স রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কেমন হবে গিভ্যাসটি সেটাও বলবো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো সবার প্রথমেই হ্যাঁ আমি এখানে এখানে ডিজাইন থেকে শুরু করতে চাই ব্যবসায়িকটা অবশ্যই ইউজ করেছে পলি কার্বোনেট বগে অর্থাৎ প্লাস্টিক বডি প্লাস্টিক বডি হওয়ার পরেও গ্লাসি ফেন্সিং ডিজাইনকে প্রোভাইড করছে স্যামসাংয়ের এম সিরিজের আদার্স ডিভাইসের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এর যে ডিজাইনকে অনেককে কিন্তু বেটার থাকছে এবং এখানে ব্যবসাইকে তিনটে ক্যামেরা সেক আপ এলইডি ফ্ল্যাশ এবং স্যামসাংয়ের লোগোটাই থাকছে সাইডেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি থাকছে এবং ডিভাইসটি থাকছে ওয়াটার কাপ নচের সঙ্গে তো দেখতে গেলে লোকটি কিন্তু ঠিকঠাকই থাকছে এবং ডিসপ্লে কিনে কথা বলতে গেলে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এফএচি প্লাস রেজুলেশান কা ডিসপ্লে এখানে কিন্তু ইউজ করেছে যেটা ওয়াটার ডব নচের সঙ্গেই প্রথমেই বলে দিয়েছি কিন্তু এখানে সিম্পল সিক্স কেস রিপ্লেস রেট থাকছে এখানে নাইনটি হাসটা দিলেই অনেকটাই কিন্তু ভালো হতো এবং এর যে ভিডিও কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকবে যেহেতু স্যামসাংয়ের ডিভাইস ভিডিও কোয়ালিটি তো ভালোই থাকবে এবং যদি পারফরম্যান্স ক্রেনে কথা বলা যায় অবশ্যই স্যামসাংয়েরই চিপসেক ইউজ করেছে স্যামসাং এক্সজি নিউ এইট ফিফটি মধ্যে ইউজ করছে যে নর্মাল ইউজের ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাক চিপসেট এবং আপনি যদি ফ্রি ফায়ার গেমটাকেও প্লে করতে চান ভালোভাবে কিন্তু খেলতে পারবেন এবং ডিভেসকে দুইটি র্যাম ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করেছে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি কোরেস এবং এখানে ছয় জিবি ভেরিয়েন্টও থাকছে ছয় জিবিতে আপনারা আরও ছয় জিবি র্যাম বাড়াতে পারবেন অর্থাৎ বারো জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং ডিভাইসটি আউট অফ বক্স লঞ্চ করছে অ্যাংড্র টুয়েলভের সঙ্গে তার পাশাপাশি ওয়ান ইউর লেটেস্ট আপডেটটাও পেয়ে যাবেন ডিভেসটির কাছ থেকে ক্যামেরা ক্যামেরাখানে কথা বলতে গেলে ব্যবসায়ীটি তিনটে ক্যামেরা পঞ্চাশ পিক্সেলের মেন সেন্সার এবং পাঁচ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুই মেগাপিক্সালের ডেপথ সেন্সার সেলফিতে আপনারা পেয়ে যাচ্ছেন আট পিক্সেলের সেলফি ক্যামেরা ডিল্সকে যে সব থেকে বড়ো হাইলাইট ফিচার্সটি হল সেটা হলো ছয় হাজার অ্যামেজের ম্যাসে পাওয়ারফুল ব্যাটারি এখানে প্রোভাইড করছে তার পাশাপাশি এখানে দিয়েছে কিন্তু পনেরো ওয়াটের ফাস্ট চার্জার তো পনেরো ওয়াটকে এখন কিন্তু ফাস্ট চার্জার কেউ বলে না আমিও বলি না অবশ্যই কেননা এখন তিরিশ ওয়াট তেত্রিশ ওয়াট টোয়েন্টি ওয়াটের চার্জার এসে পনেরো ওয়াটকে কেই বা ফার্স্ট চার্জার বলে পনেরো ওয়াটের চার্জার কিন্তু বক্সের মধ্যেই দিয়েছে এবং যদি এখন ডিভাইসকে দামের কথা বলা যায় ডিভাসকে ইঙ্গের মার্কেটে লঞ্চ করেছে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি করে যেটা কিন্তু বারো হাজার টাকার মধ্যে এবং বাংলাদেশে যখন যাবে অবশ্যই আপনারা এর সঙ্গে এক থেকে দুই হাজার টাকা যোগ করে দিন এই দামের সঙ্গে বাংলাদেশও পেয়ে যাবেন এই দামের সঙ্গে আপনি যদি স্যামসাংয়ের লাভার হয়ে থাকেন স্যামসাংয়ের তরফ থেকে একটি বেটার লুকের ডিজাইন নিতে চাইছেন তার পাশাপাশি পাওয়ারফুল ব্যাটারি নিতে চাইছেন ডিসপ্লেটি ভালো নিতে চাইছেন তাহলে অবশ্যই এই ডিভাইসটি আপনাদের জন্য একটি পারফেক্ট ডিভাইস হবে তো আপনার মতে কী সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি এতটা কষ্ট করে দেখে এসছেন যেহেতু আর একটু কষ্ট করে সাইটে যে লাইকের বাটনটি আছে ওটাতে ক্লিক করে দিন এবং আপনারা যদি আপনাদের পরিবারটিকে বাড়াতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে থাকা বেল আইকনটিকে ওটাকে অলে ক্লিক করে দিন কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশানকে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস